এতিয়াও পলাতক মঙ্গলদৈ রাষ্ট্রীয় বজরঙর অস্ত্র প্রশিক্ষণ কাণ্ডর মূল অভিযুক্ত আরক্ষী করায়ত্ত করবল সক্ষম হওয়া নাই অভিজিৎ ঘোষ আর সুব্রত দাস এইজন সুব্রত দাস রাষ্ট্রীয় বজরং দলের রাজ্যিক উপসভাপতি এই সুব্রত দাসের তত্ত্বাবধানতেই মঙ্গলদৈত অনুষ্ঠিত হয়েছিল অস্ত্র প্রশিক্ষণ কাণ্ড অস্ত্র প্রশিক্ষণ কাণ্ডর বিষয়টি সংবাদ মাধ্যমত তোলপার লগার সময়তেই পলায়ন করে অস্ত্র প্রশিক্ষণক লৈ সংবাদ মাধ্যমের সম্মুখত তাল আফাল করা সুব্রত দাস সুব্রতর সঙ্গে আত্মগোপন করে প্রবীণ ভাই টুগারিয়ার রাষ্ট্রীয় বজরং দলের দরং জেলার সাধারণ সম্পাদক অভিজিৎ ঘোষ এই অভিজিৎ ঘোষে যোগ প্রশিক্ষণের নামত অনুমতি লৈছিল মঙ্গলদৈ মহর্ষি বিদ্যামন্দির বিদ্যালয় কর্তৃপক্ষের পৰা আরক্ষে বুধবারে নিশা অভিজিৎ ঘোষক বিচারি মঙ্গলদৈর 4 নম্বর ওয়ার্ডত থাকা ঘরত অভিযান চলায় কিন্তু অভিজিতর কোনো সংসূত্র নাপালে আরক্ষে রাষ্ট্রীয় বজরং দলের অস্ত্র প্রশিক্ষণের সময়ত কি অস্ত্র ব্যবহার করেছিল তার তথ্য উদ্ধারের বাবে চেষ্টা অব্যাহত রাখিছে দরং আরক্ষে রাষ্ট্রীয় বজরং দলের অস্ত্র প্রশিক্ষণ লওয়া মঙ্গলদৈ মহর্ষি বিদ্যামন্দির বিদ্যালয়ের অধ্যক্ষ তথা প্রাক্তন মন্ত্রী ডক্টর জয়নাথ শর্মার দাবি দরং জেলার আয়ুক্তক গ্রেপ্তার করিব লাগে দিছে পারমিশন দিছে এটা তেও যে সহস্ত্র গ্রুপ এটা পারমিশন দিছে প্রসেসন করিবলৈ অ্যারেঞ্জ করিলে আমার প্রিন্সিপাল কিন্তু তেও যে নিজে আইন ভঙ্গ করিলে এটা তেওঁৰ ওপৰত একচন কি হ'ব ভাৰত মাতা কি প্ৰাক্তন মন্ত্ৰী তথা অগপনেতা ডক্টৰ জয়নাথ শৰ্মাৰ যুক্তি দৰং জিলাৰ আয়ুক্তই ৰাষ্ট্ৰীয় বজ্ৰং দলক দিছিল কাৰ্গিল বিজয় দিৱসৰ অনুমতি সেই দিৱসত ৰাষ্ট্ৰীয় বজ্ৰং দলে উলিয়াইছিল শোভাযাত্ৰা শোভাযাত্ৰাত ৰাষ্ট্ৰীয় বজ্ৰঙৰ নেতা সদস্যই লৈছিল পিষ্ট সেই গ্ৰেপ্তাৰ কৰিব লাগে জিলাখনৰ আয়ুক্ত মনীন্দ্রনাথ নাটেক দিছে কি বুলি পারমিশন দিছে বজরং দলের সাংগঠনিক মন্ত্রী পারমিশন দিছে তার মানে দরখাস্তর উপর কার্গিল দিবস পালন করবল ডিসির সম্মুখে অস্ত্র শস্ত্র লৈ প্রশাসন করেছে সম্মুখত এই লাইন প্রশাসনের সম্মুখত পুলিশ আছে কিন্তু যে নিজে আইন ভঙ্গ করলে এটা উপর একশন কি হব জ্ঞাতভাবে বজরং দলক পারমিশন দিছে এই গোটাই বিষয়টির উপর কোথাও ষড়যন্ত্র আছে সরকারের বিরুদ্ধে এই ঘটনা সন্দর্ভত গ্রেপ্তার করা গোপাল বড়ুক কারাগারে প্রেরণ করা হয় এদিনের আরক্ষীর জিম্মা অন্ত পড়ার পিছত পুনের আদালতত হাজির করা হয়েছিল ধৃত আনজন সদস্য বিজয় ঘোষক বুধবারে কারাগারে প্রেরণ করা হয়েছিল মঙ্গলদৈর অস্ত্র প্রশিক্ষণ কাণ্ডক লৈ তীব্র প্রতিক্রিয়া এআইইউডিএফর বিধায়ক রফিকুল ইসলাম চারিদিনে খুব খোলাখুলি ভাবে পুলিশের আমি দেখি প্রসেশন করে আছে হবাব ফলে পুলিশ আছে আকৌ এসপি কৈ আছে মই নাজানো ডিসি কৈ আছে মই নাজানো চারিদিনে অস্ত্র পরিচালনা অবৈধভাবে অস্ত্র প্রশিক্ষণ শিবির চলাইছে তারপর আপনার পিস্তল কঁকালত আড়ি লৈ রাজপথত তেখেতকলে প্রসেশন করে আছে এনেকা ধরনের টোটালি পুলিশ ফেল মঙ্গলদৈৰ প্ৰাণৱজ্যোতি মহন্তৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট